বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জিতার ফাইন্যান্সিয়াল বেনিফিটস কি? এখন ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ তো আমরা ফাইন্যান্সিয়াল রিজনে জিতেছি না, তাই না? ওয়ার্ল্ড কাপ হচ্ছে ভাই, এটা তো একটা গর্বের বিষয়, অফকোর্স ডেফিনেটলি ইমোশন। ফাইন্যান্সিয়ালি যদি, মানে ওইটা আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশ যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে, ফার্স্টেই মানুষ বলবে যে বাংলাদেশে তো ট্যুরিজম অনেক টাকা পয়সা পাবে। কবে একটা দেশ কোন একটা স্পোর্ট জিতছে জন্য আপনি ওই দেশ ঘুরতে গেছেন? দ্যাটস দ্য ফার্স্ট থিং। আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন যে হুমায়ুন আহমেদ আমাদের লেখায় পড়তাম, যে ওনারা অনেক অনেক লেখক এভাবে লিখতো যে বিদেশে যখন আমি সবুজ পাসপোর্টটা দেই, আগে আমাদের কেউ চিনতো না, এখন সাকিব আল হাসানের কারণে বা ক্রিকেটের কারণে সবুজ পাসপোর্টটা দেখার পরে আমার আমাদের জন্য একটা আলাদা রেসপেক্ট, সেরকম লেখা টেখা লিখতো না। কিন্তু যখন ছোট ছিলাম তখন আমি সব বিশ্বাস করতাম, বড় হয়ে আমি রিয়েলাইজ করলাম সাকিব আল হাসান তো দূরের কথা, ক্রিকেট জিনিসটা কি এটাই চিনে না মানুষ। ক্রিকেট যে বাংলাদেশ খেলে, বাংলাদেশে ক্রিকেট ভালো খেলে না খারাপ খেলে ওটা তো দূর, ক্রিকেট জিনিসটা কি এটাই জানে না মানুষ। সো এটা ওই ওই মাইলেজ আসলে খুব বেশি পাওয়া যাবে না। এর থেকে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলে বাংলাদেশের ট্যুরিজমের যত লাভ হবে, এর থেকে দেশবাসিত টাইপ গান ভাইরাল হইলে বাংলাদেশের ট্যুরিজমের এর থেকে অনেক হ্যাঁ, বেশি লাভ হবে হয়তো। সো ওটা কোন ইয়া একটা না কে ড্রামা যদি সম্পূর্ণ, বাংলাদেশে শুট করে তাইলে অনেক হ্যাঁ বেশি ভাইরাল হয়ে যাবে। ক্রিকেট একটা গ্লোবাল স্পোর্ট না, ক্রিকেট 11টা হ্যাঁ দেশ খেলে, তার মধ্যে বেশিরভাগ দেশ আমাদের অলরেডি চিনে, আমাদের নেইবার্স, আর যারা খেলে তারা অনেকটা মানে তাদের আসলে খেলার কোনো আগ্রহ নাই, আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের ক্রিকেট নিয়ে কোনো আগ্রহ নাই, কিন্তু এবং আয়ারল্যান্ডের টিকিট কিন্তু অনেক ভালো। ওই টিমের 11 জনের হয়তো আগ্রহ আছে, বাট জেনারেলি নর্মালি মানুষজনের কোনো আগ্রহ নেই, কখন খেলা হয় না হয় কেউ জানেও না, কেউ কেয়ারও করে না। আয়ারল্যান্ড আর বাংলাদেশের খেলাও ইংল্যান্ডে হয়েছে লাস্টবার, লাস্ট সিরিজ, তার কারণে আয়ারল্যান্ডে হইলে হয়তো কেউ দেখতে যাইতো না, ইংল্যান্ডে যেহেতু অডিয়েন্স বেশি, এই কারণে আয়ারল্যান্ড আর বাংলাদেশের বাইল্যাটারাল দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ইংল্যান্ডে, কারণ ইংল্যান্ডে অ্যাটলিস্ট বাংলাদেশি মানুষজন দেখতে যাবে। সো একটা ক্রিকেট জিনিসটা আসলে ঠিক একটা গ্লোবাল স্পোর্ট হয় নাই, ফুটবল আর যেরকম হয়েছে। আর মনে করেন বাংলাদেশ জিতলো ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, জিতার পরও তো আমরা, কিন্তু আমরা তো আমাদের খেলাগুলোকে বাইরে তো রেভিনিউ আনতে পারতেছি, পারতেছি কি আসলে? মানে আমাদের দেশে যে ঘরোয়া ক্রিকেট হচ্ছে, মনে করেন আমরা বাংলাদেশ যদি আজকে জিতে ওয়ার্ল্ড কাপ, কালকে থেকে কি আমরা কোনো না কোনো ভাবে এই জিনিসটাকে মনিটাইজ করতে পারবো? কোনো উপায় আছে এটার? জাস্ট আস্কিং আর কি। সো আইসিসি উইনার সম্ভবত $2 মিলিয়ন পাবে, সো ওটা ডিরেক্ট বেনিফিট প্রত্যেক। এই হ্যাঁ, ওইটা তো, জিনিসটা না হ্যাঁ আসলে একটু প্রাইস, হ্যাঁ কমপ্লিকেটেড, জিনিসটা একটু আমি বলতেছি কমপ্লিকেটেড, কারণ ন্যাশনাল লেভেলে কি বেনিফিট পাচ্ছে আর কি, ব্র্যান্ডিং ন্যাশনাল এলেন। লেভেলে যে সেন্টিমেন্টাল বেনিফিটটাই মেইন, যে আমরা একটা জিনিস জিতছি 12টা দেশের সাথে খেলে, এবং ওইটার উপরে মনিটারি ভ্যালু বসানো যাবে না, কারণ ওটা হ্যাঁ, একটা সেন্টিমেন্টাল জিনিস, সবাই অনেক খুশি হবে, সবাই অনেক, সো এই আনন্দের আসলে প্রাইস দিয়ে পরিমাপ করা সম্ভব না, ব্র্যাগিং রাইটস এরও আসলে প্রাইস দিয়ে পরিমাপ করা সম্ভব হবে না, ওইটাই, এই দুটাই আসলে মেজর বেনিফিট। এটা ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার, বিসিবি একটা প্রাইভেট কোম্পানি, সো ফাইন্যান্সিয়াল বেনিফিট আসলে হয়তো ওদের আসবে, ন্যাশনালি তো ফাইন্যান্সিয়াল বেনিফিট ওভাবে আসবে না। বুঝছি, ইন্ডিয়ায় ওয়ার্ল্ড শিক্ষকতার কাপ মতো হবে, আর কি, পয়সা আছে, সম্মান আছে, বাট হ্যাঁ ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করতে পারলে লাভ হয়, ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করতে পারলে অনেক আইবলস আসে। সো এবার যেটা ইন্ডিয়ার হবে 2011-তে আমরা যখন কো অর্গানাইজার ছিলাম তখন আমাদের হয়েছিল, অর্গানাইজ করলে ওই দেশের বেশি লাভ হয় কম্পেয়ার টু জিতা, কারণ জিতলে তো জাস্ট কয়েকদিনের একটা হাইপ থাকে এবং ওই দেশের মেন্টাল বেনিফিট, বাট ফাইন্যান্সিয়াল বেনিফিট আর কি অর্গানাইজার হিসেবে বেশি পাওয়া যায়, যেটা কাতারের সাথে হইলো, কাতারের কতটা লাভ হলো ফুটবল অর্গানাইজ করে। বাট দেন এগেন বাংলাদেশ জিতলে বেশ ভালো, কারণ এটা হচ্ছে একমাত্র, আমি চিন্তা করছিলাম যে কোন সেলিব্রেশনে ইউনানিমাসলি সবাই অ্যাগ্রি করবে। যেরকম মনে করেন কোন উন্নয়নমূলক কোন কাঠামো হইলো, ঠিক আছে, উন্নয়নমূলক কাঠামো তৈরি করলে কিন্তু এখানে দুই পক্ষ থাকে, যে খুব ভালো করছে, আরেক পক্ষ বলবে এটা তো তোদের কাম ছিল, এটার জন্য আবার থ্যাংক ইউ কেন চাস। তো যে কোনো ধরনের অ্যাচিভমেন্টে কিন্তু দুই সাইড থাকে। কেউ যদি মনে করেন বাইরে কোনো ইউনিভার্সিটি চান্স পায়, হ্যাঁ তো তখন দেশ ছেড়ে চলে যাবে, অ্যাট দ্য সেম টাইম উই কংগ্রেচুলেট যে ভালো জায়গায় চান্স পাইছে। বাট ওয়ার্ল্ড কাপ জিতে হচ্ছে এমন একটা জিনিস যেখানে সবাই ইউনানিমাসলি দে উইল সেলিব্রেট আর কি, মানে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট। যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের ভালো লাগবে আরেকটা ওটাই। আরেকটা হ্যাঁ একটা স্যার, বড় ইম্প্যাক্ট হচ্ছে আমার কাছে মনে হয়, যেমন 83-তে যখন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছিল, ওই সময় কিন্তু যে শচীন টেন্ডুলকারের মানুষজন পিচ্ছি থাকতে ওয়ার্ল্ড কাপ দেখছিল, অ্যান্ড ওইটা ওদের মনের মধ্যে অনেক বড় একটা স্বপ্ন বুনে দেয় যে না, আমি যেহেতু ওয়ার্ল্ড কাপ জিতছি আমরা ক্রিকেট খেলবো। এবং আমার কাছে মনে হয় আপনি ইভেন বাংলাদেশে এখন পর্যন্ত আপনি আপনার ছেলে মেয়ে ক্রিকেটার বানাবেন, এটা যদি চিন্তা, এটা তো কেউ চিন্তা করে না, রাইট? ক্রিকেট এখন পর্যন্ত অতটা বেনিফিশিয়াল হয় নাই ইকোনমিক দিক থেকে বাংলাদেশে অ্যাটলিস্ট। ইন্ডিয়াতে কিন্তু আবার উল্টা, ইন্ডিয়াতে কিন্তু ক্রিকেট যথেষ্ট টাকা পয়সা দেয় এবং বাচ্চার ভবিষ্যৎ এনশিওর করার জন্য অনেকেই ক্রিকেটার বানাইতে চায় বাচ্চা কাচ্চারে। বাংলাদেশে তো প্রচুর পলিটিক্স টলিটিক্স বেশি ঢুকছে, ইন্ডিয়ার মধ্যে অতটা নাই। আছে পলিটিক্স, ইন্ডিয়াতেও পলিটিক্স আছে, আমরা যে এম এস ধোনির নিয়ে যে ইয়াটা বায়োগ্রাফিটা হয়েছিল ওটার মধ্যেও দেখছি। সো তবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতাটা আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা নতুন জেনারেশনের শুরু করবে, যারা হচ্ছে ক্রিকেটার হইতে চাবে এরকম। যেমন আমার কাছে মনে হয় যে
আমাদের আমি একটা যেটা বলি আফটার কোভিড ইউটিউবার্স, আফটার কোভিড কোভিড ইউটিউব জেনারেশন, যে কোভিড না হইলে যে ইউটিউবারদের কোনোদিন জন্ম হইতো না, এর মধ্যে আমি একজন। তো ওইরকম ভাবে যে আফটার ওয়ার্ল্ড কাপ ক্রিকেটার জেনারেশন হবে আর কি, যে ওয়ার্ল্ড কাপটা না জিতলে এদের ক্রিকেটার হওয়া হইতো না। হ্যাঁ এটার সাদমান, এটার মেইনলি ওই যে নাসায় মুন ল্যান্ড হইলে যে লাভ হয়, এক্স্যাক্টলি হ্যাঁ সেম লাভ ওয়ার্ল্ড কাপের। এটা জেনারেশনাল ইম্প্যাক্ট, যে মানুষজন অ্যাসপায়ার করে, নতুন একটা জিনিসের প্রতি আগ্রহ আসে, ওই সেম সেম বেনিফিট। হ্যাঁ।